তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আমি রত্ন, তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ধুতি পাঞ্জাবি এই ধরনের কিছু পিএনজি ফাইল, যে পিএনজি ফাইলটা দিয়ে তোমরা তোমাদের কোনো ওল্ড ম্যান, যদি তোমাদের বয়স্ক কেউ থাকে, তার যদি ফটো থাকে সেটা দিয়ে তোমরা বডি ফ্রেমটা দিয়ে কিন্তু এরকম ধরনের কিন্তু ইমেজ তোমরা বানিয়ে নিতে পারবে। তো আজকে প্রায় তোমাদের 77খানা দেখতে পাচ্ছ কোনোটা, এখানে 77খানা ফাইল আছে। তো এখানে টোটাল যা আছে সব কিন্তু পিএনজিতে আছে, আর এগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে, কারণ ভিডিওর মধ্যে বুঝতেই পারছো পাসওয়ার্ড থাকবে। তো পাসওয়ার্ডটা স্টেপ বাই স্টেপ থাকবে, অবশ্যই দেখে কালেক্ট করে নেবে। তো আজকের টোটাল যে ফাইলটা দিব তার মধ্যে 77খানা ফাইল। তো চলো একটা একটা করে দেখিয়ে দিই। তো এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তো এরকম নতুন নতুন ডিজাইনের আছে। এগুলো তোমরা বয়স্ক তাদের জন্য এই পিএনজিগুলো অবশ্যই কাজের, অবশ্যই দেখতে পাচ্ছ যে এই ধরনের পিএনজি দিয়ে তোমরা কোনো বয়স্ক মানুষের অবশ্যই তার ফ্রেমটা দিয়ে কিন্তু ফটো বের করতে পারবে। তো এই বডি ফ্রেমগুলো তোমরা কাজে লাগাতে পারবে তোমাদের যদি ফটো এডিটিং যদি তোমাদের কোনো কাজ থাকে। তবে তো দেখতে পাচ্ছ পিএনজি ড্রেসগুলো কেমন আছে। তো এই টাইপের ধুতি পিএনজি এরকম আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট একটা অবশ্যই করে জানাবে। আর তোমরা যদি এর ধরনের যদি কিছু যদি ডুয়েট ইমেজ লাগে, ডুয়েট বডি ফ্রেম বা পিএনজি ফাইল বলতে পারো, যদি এটার পিএইচডি ফাইল যদি প্রয়োজন হয় ফটোশপে কাজ করার জন্য, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, এই ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারো। তো তার মধ্যে এটা হচ্ছে আমি পিএইচডিতে ওপেন করেছি, এটা দেখতে পাচ্ছ। এবং তোমরা এই ধরনের ইমেজও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে, বা আমি যেভাবে এডিট করেছি বা আমি যেভাবে বানিয়েছি তোমরাও এরকম ধরনের ফটো কিন্তু বানাতে পারবে। এটা কিন্তু আগে থেকে আমার শেয়ার করা আছে বা আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে, অবশ্যই এটা দেখতে পারো বা এটাও দেখতে পারো। এই চ্যানেল এইটার মধ্যেও কিন্তু ম্যান ড্রেস দেওয়া আছে। তাছাড়াও আমার চ্যানেলে এই ধরনের কোট শার্ট এরকম ও প্যান্ট দেওয়া আছে, এই একটা পিএইচডি বা এরকম ধরনের পিএইচডি ফাইল কিন্তু দেওয়া আছে, যেটার মধ্যে ম্যান কোট শার্টের এই দেখতে পাচ্ছ একটা পিএইচডি ফাইলের মধ্যে এতগুলো পিএনজি আছে। বা হাফ পাসপোর্ট সাইজে যদি ফটোর এডিটে লাগে তাহলে কিন্তু তোমাদের এই ধরনের কিন্তু টি শার্টের কিছু ইমেজ বা পিএইচডি ফাইলের মধ্যে ইমেজ তোমরা পিএনজি ইমেজ পেয়ে যাবে, তোমরা এটাও চাইলে ডাউনলোড করতে পারো। তো টোটাল দেখতে পাচ্ছ 77খানা আছে, তার মধ্যে আমি দেখতে পাচ্ছ আমি লাস্টের ইমেজগুলো এই ইমেজগুলো রেডি করেছি। তো তোমরা ডাউনলোড করো এবং ইউজ করো, আশা করি তোমাদের কাজে তো লাগবেই। তো ভিডিওতে একটা যাবার আগে লাইক করে যাবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।